তৌহিদুল ইসলাম, তিনি বলেছেন, অনেক চেষ্টা করেও কারো কাছে উত্তর পাচ্ছি না, আপনি যদি উত্তর দেন অনেক উপকৃত হতাম। প্রশ্ন হলো, খেলাধুলা সামগ্রী যেমন জার্সি, বুট, ব্যাট, বল ইত্যাদি কাদের কাছে বিক্রয় করা যাবে না? আন্তর্জাতিক দল বা কোনো ক্লাব বা জাতীয় দলে কি খেলার সামগ্রী বিক্রয় করতে পারবো? যেহেতু অনেক ওলামা বলেন আন্তর্জাতিক বা জাতীয় দলে খেলা বৈধ নয়। এখানে মূল নীতিটা আমি বলে দিচ্ছি, খেলাটা ইসলামে নিষিদ্ধ নয়, তবে সব খেলা ইসলামে জায়েজও নয়, সেটা মনে রাখতে হবে। যেই খেলাগুলোর উপকার আছে, দৈহিক উপকার, ব্যায়াম, এবং যেগুলোতে শরীয়তের কোনো লঙ্ঘন হয় না, শরীয়তের আকিদা এবং আমলের সাথে কন্ট্রাডিক্টরি নয়, আমাদেরকে নামাজ বিমুখ করে না ইত্যাদি, অথবা যে খেলাগুলো থেকে শরিয়া সরাসরি আমাদেরকে নিষেধ করেনি, এই ধরনের খেলা জায়েজ। এবং এই ধরনের খেলার জন্য যে উপকরণগুলো শরীয়তের সীমারেখা লঙ্ঘন না করে যে উপকরণগুলো আপনি বিক্রি করছেন, সেটা জায়েজ। এখন ছেলেদের যেমন হাফ প্যান্ট, এটা না জায়েজ, কারণ হাঁটু পর্যন্ত হচ্ছে ছেলেদের সতর। তাহলে হাফ প্যান্ট পরে যদি কেউ, বয়স্ক কেউ, ফুটবল খেলেন অথবা অন্য যে কোনো খেলেন, সেটা না জায়েজ। মেয়েদের সাঁতারের কস্টিউম, এটা না জায়েজ, মেয়েদের উলঙ্গপনা, এটা শরীয়তে জায়েজ নেই। এবং ঠিক একইভাবে মেয়েদের আরো অনেক পোশাক আছে, এখন মেয়েরা তো সামনাসামনি চলে আসছে, শরীয়তে এটা অ্যালাউ করে না। অতএব যে সমস্ত জিনিস শরিয়া অ্যালাউ করে না, আপনি যদি সেই ইকুইপমেন্ট গুলো বিক্রি করেন, তাহলে আপনি শরিয়া লঙ্ঘনের মধ্যে পড়ে যাবেন এবং আপনার ইনকামটা শরিয়ার দৃষ্টিতে বৈধ হবে না। তাহলে যারা বৈধতার সীমানার মধ্য থেকে খেলাধুলা করে এবং খেলাধুলার সামগ্রী ব্যবহার করে, তারাই হচ্ছে আপনার ক্লায়েন্ট। সুতরাং যারা আজকে আসলে সত্যিকারের মুসলিম, তাদের জন্য হালাল হারাম সবটাই, মানে সব কাজেই বিক্রি করা অথবা কেনা বেচা করা যাবে না, তাকে অবশ্যই সাবধান হতে হবে, সে হালালের মধ্যে থাকবে, হারামকে বর্জন করবে। আমরা